আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আন্নেরা হক গলে ভালো আছেন এগেন। হৈতুক দিনের মতো আজ চলি এলাম আর আন্নে হক আছে এখন সারপ্রাইজ লই। এই যে হইল শস্য হুলের ভর্তা। আরে আর শস্য হুলের ভর্তা এত মজার মজা, কেননা কেননে বানাইম জানেননি, হাড়াই বাড়ি বানাইম। আন্নেরা খাই চাই দেখেন, এই যা যদি একবার খান হারা জীবন জিব্বার গোড়ায় লাগি থাকবো। আর যদি হুতের হরি গান একবার খাওয়াইতে হারেন তাইলে তো এই বিআইন গান আন্নের কথা ছাড়া আর কার কথা কইত না। একবার টেস্ট করি চাইয়েন আর কথা গান হাসা না মিশা। একের কোদালের কসম কই এইটা আর কথা মিশানো, আর কারণ কিল্লাই আই হাজারবার খাইছি। আঙ্গো 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 এলাকার হাঁসের বাড়ির যে নুসুরমা আছে না, এই ভাবি হয় আরই হ্যাঁ তো না। আরে হইতুক দিন বানাই বানাই খাওয়াই তো কি যে মজা লাগতো, হে যাই শিখি লইছি আর জানলে গলকে আর কি এটা শেয়ার করতে আসি। জাগা বন্ধুরা মাফ করবেন আর আর বকবক করতাম না। আই বানাইয়ার এখন বানাইয়ার শস্যগুলোর ভর্তা এর যে জাল্লাই নিছি 800 গ্রাম কিংবা 600 গ্রাম হইব। এটারে নিয়ে গরম হানি দিই, এটারে আগে সিদ্ধ করি লই আর সিদ্ধ করি এর রাই দিলাম। এখন চুলার মধ্যে এখন হাইল্লা বহাই দিই, মরে হাইল্লা কি করাই আর কি করাই বহাই দিই। আর যখন দেখছি যে কড়াইটা গরম হয়ে গেছে, গই কড়াইটার মধ্যে কাঁচামরিচ দিয়ে দিছি, তেল দিয়ে দিছি। তেল দিয়ে কাঁচামরিচটা একটু টালি লই আর যখন টালা হয়ে যাবো তখন হিয়াজ দিয়ে দিমু। হিয়াজ কুচি কুচি করে কাটি লইছি। আই কথা কই আর ইয়ার রান্ধে আর বউ বুঝছে নিগেন, তবে আর বউ রান্ধলি কি হইব পরামর্শটা কিন্তু আই দিছি বুঝছেনি। তো যাই তখন হিয়াজ কুচিটি দিয়ে দিই, হিয়াজ কুচিটি যখন দিয়ে দিই একটু লারে টালি লমু, টালি লমু বলতে আবার জল টোল দিয়ে তরকারি রাঁধতান বুঝছেনি। এটা বরতাল লাই আর কি বরতাল লাই শস্য ফুলের বরতাল লাই একটু টালি লইলে হিয়াজের গন্ধটা খায় না। তারপর হিয়াজ কুচিটি একটু লারি সারি রৌনের কোয়া দিয়ে দিয়ে রে, তো রৌনের কোয়াটা একটু বাড়াই দিলে ভালো হয় বুঝছেনি। কিল্লাই রৌনের কোয়াটা দিলে একটু বর্তার টেস্টটা লাগে, আবার ওই যে ওই শস্যগুলোর কাঁচা গন্ধটা চলে যাবই, একটু আলাদা একটু আলাদা একটু পারফিউম আয় আর বুঝছেনি, একটু সেন্সিন আসে আর কি। যাই হোক এখন এডেডে টালি লই ভালো মতন, টালি টালি সুন্দর করে টালি টালি রে টালি টালতে টালতে একেবারে জান্ডা শেষ। জান্ডা শেষ না করি এখন কী করবো বুঝছেন, একটু হরা দিয়ে ডাকিয়ে দিবো আর কি। এখন হরা কি বুঝিনি, ডাকনা আর ডাকনা এ ডাকনা দিয়ে ডাকিয়ে দিয়েছি 5 মিনিটের মতন, 5-6 মিনিট হইব আর। যাক এখন ডাকনাটা খুলি একটু লারি সারি দিই, লারি সারি দিই যখন একটু লারি সারি দিছি। যাই হোক এখন আমার টালা হয়ে গেছে গুই, এখন বাড়ি লোমু হাঁটা হুতা দিই বাড়ি লোমু। এখন আর আসল কাজ এখন এখন আর কাঁচা মুষ্টি লই লইছি আর এটি শরৎ শরৎ করি এ শরৎ শরৎ করি বাড়ি লই আর কি। দেখছেন ওরে বাবা রে বাবা, আর বউ বাড়তে 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 আরে আর। তো যাই হোক বাড়ি লই এখন বাড়তেছি বাড়তেছি, আস্তে আস্তে হিয়াইসটিও দিয়ে দিলাম। হিয়াইস কুচিটি দেখছেনি বাড়তে হইব, আনে কাঁচা দেন আর টালিল না, কাঁচা দিলে গন্ধ কইব হেরেস তাইতো না, আর যদি আনে টালিল গন্ধ কইতো না সাত বাড়ি সাত বাড়ি যাইব আর কি। যাক অনেক বাড়ি লই আর বাড়তে 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 সব গান বাড়ি লোমো আন্নেরা দেখতে দেয় না। যাই হোক বন্ধুরা আই কিন্তু আন্নে এখন কথা কইছিলাম আর কি, ভুলি গেছেন হয়তো আগের ভিডিওতে কইছি। যাই আন্নেরা এখন সাবস্ক্রাইব করে দিবেন আর এই কইতাম হারি নো বুঝছেনি। যাই সাবস্ক্রাইবার করে দিবেন, আবার ওই যে সাইডে একটা ঘন্টা থাকে না ঘন্টা, ওই যে ঘন্টাটা মন্দিরের মতো যে একটা ঘন্টা থাকে টং করে বাজি বাজি দিবেন আর বুঝছেনি, একটু লারা সারা দিয়ে দিবেন। যাই হোক এখন শস্য ফুলের যে শস্য ফুলগুলো যে আমরা সিদ্ধ করে রাখছি, তো সিদ্ধ করে রাখছি এগুলোরা বাড়ি দিই বাড়ি দিম আর কি। যার বউ নিচ্ছে বাড়তি আসছে বাড়তি আসছে বাড়ি মিহিন করি লুম আর কি। তো বর্তার লাই যত মিহিন করবেন ততই মজা লাগবে আর কি, টেস্ট লাগবে টেস্ট 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 করে খাই আমার আর কি বুঝেনি। তো এই যে বাড়তে বাড়তে সব বাড়া হয়ে যাবো বই থাকতো না, তারপরে এই যার লগে আর কি মশা যে ও এই যার লগে যে খাইলে যদি লগে আর একটু, এখন পরিমাণ মতন লবণ দিয়ে দেয় আর বুঝিনি। লবণের পরিমাণ কি আর কইতাম, লবণের পরিমাণ আনে যেরম যেই যা পছন্দ করেন আর আনে যদি কোন গোডাউন ডালে দিবেন দিয়ে দিয়েন তো আনের হুতের হরি যান আর পছন্দ করে ওইরম ভাবে দিয়ে। ওরে বন্ধুরা আই তো একখান কথা কইতে ভুলে গেছি গুই, আই কিন্তু হক গলে মিলি 3টা কাঁচামরিচ দিছেন দিছি কিন্তু, তো আন্ন ইচ্ছা করলে বেশি করে দিয়ে লইয়েন। আনে যদি জাল পছন্দ করেন, আনের বিআইন যদি জাল পছন্দ করেন, আনের হুতের হরি যদি জাল পছন্দ করে দিই লইয়েন। যাই হোক আর কিন্তু বর্তা হয়ে গেছে গুই কথা কইতে কইতে। যাই হোক এখন আন্নেরা এই যে দেখেন আই বহু রিভেশন করতে আসি, সাই দিন সাই দিন কি যে ভাল লাগে গো। হেজার লগে যদি এক কোয়া লেবু কাড়ি লয় তো আন্নের বিআইন তো একেবারে হেলে শুদ্ধ খাই লাগব বুঝিনি, সাবধান থাকে নারি। তো যাই হোক বন্ধুরা এই ছিল আজ্যার রেসিপি, আন্নেরা আশা করি আন্নাকে ভালো লাগছে আর। তো যদি ভালো লাগে তাইলে এখন লাইক দিয়ে দিয়েন আর। তো আজ্যার মতো এখানেই ইনশাল্লাহ দেখা হবে অন্য একটা রেসিপিতে, ভুল হলে ক্ষমা করে দিবেন, ভালো থাকবেন সবাই, অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।